কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, নিয়ন্ত্রিত তাপমাত্রায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ। গোলাপ একটি সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপকে ফুলের রানী বলা হয়। প্রায় 100 প্রজাতির বিভিন্ন গোলাপ ফুল রয়েছে। রোজেসি পরিবারের এক ধরনের গুল্ম জাতীয় গাছে গোলাপ ফুল ফুটে থাকে। গোলাপে পাপড়ি গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। গোলাপ চাষ করে লাভবান হওয়া সম্ভব। গাজীপুর জেলার কৃষক মোহাম্মদ দেলোয়ার হোসেন আধুনিক পদ্ধতিতে গোলাপ ফুলের চাষ করে সফল হয়েছেন। তিনি পলিশেড করে সেখানে অটোমেটিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্যিকভাবে গোলাপের চাষ করছেন। বর্তমানে তার ফুল চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে। তার বাগানে অনেক ধরনের ফুল থাকলেও গোলাপ অন্যতম। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গোলাপের চাষ করা হচ্ছে বলে ভালো মানের গোলাপ তৈরি হচ্ছে তার বাগানে। তিনি গোলাপ চাষের পাশাপাশি গোলাপের চারা উৎপাদন করে যাচ্ছেন। জৈব সার ও কিছু রাসায়নিক সার ব্যবহার করে বাগান করে যাচ্ছেন তিনি। তিনি বিভিন্ন দেশ থেকে মাতৃগাছ এনে তা ব্যবহার করে নানান পদ্ধতিতে নানা জাতের গোলাপের চারা উৎপাদন করে বিক্রি করছেন। তার বাগানে উৎপাদিত গোলাপ দেশের বাজার ছাড়াও বিদেশে রপ্তানি হয়ে থাকে। বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করে তিনি বেশ লাভবান হচ্ছেন। এখানে দেখছেন আপনি, কিছু আমরা ডিপ ইরিগেশন করছি বা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য যেটা যেটা করা দরকার, গোলাপের জন্য যে ধরনের ক্লাইমেট দরকার, আমরা এই পলি হাউসে তার ক্লাইমেট তৈরি করতেছি। আমরা যদি গোলাপ ফুল এক্সপোর্ট করতে পারি, আমাদের এক্সপোর্টের মার্কেট আছে সারা ওয়ার্ল্ডে, গোলাপ ফুল ব্যাপক মার্কেট। আমরা অস্ট্রেলিয়া, জাপান এই দুইটা দেশ, বিশেষ করে ভারতে আর চায়না, এই দুইটা দেশে প্রচুর গোলাপ এক্সপোর্ট করে। আমাদের যে ক্লাইমেট হয়, আমাদের সেপ্টেম্বর থেকে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়টা মাস আমরা প্রচুর গোলাপ এক্সপোর্ট করতে পারি। কারণ হচ্ছে এই সময়গুলো আপনার অন্য সব অঞ্চলগুলিতে বরফ পড়ে, ইউরোপের বরফ থাকে তখন এই সময়তে, তার জন্য গোলাপের ব্যাপক চাহিদা থাকে। আর সামনে হলো ভ্যালেন্টাইন্সে সারা ওয়ার্ল্ডে প্রচুর ফুল বিক্রি হয়। আমরা যদি এই বাজারগুলি ধরতে চাই, তাহলে আমাদের এই প্রযুক্তিতে গোলাপ ফুল চাষ করতে হবে। ইরিগেশন আছে আমাদের, আরও কিছু মাইক্রো ইরিগেশন আছে, অর্থাৎ টেম্পারেচারটা আমরা কন্ট্রোল করতে হয়, কত টেম্পারেচার রাতে থাকার দরকার গোলাপের জন্য, দিনের বেলা কত টেম্পারেচার থাকার দরকার, এগুলি আমরা এখানে কন্ট্রোলিং করতেছি। আজকে 17 বছর যাবো ফুলের চাষ করতেছি। আমার আগে গ্লাডিওলাস ছিল, আমাদের দোকাল গোলাপ আছে, আমার জারবেরা ছিল, কার্নেশন ছিল, আমি আরও বিভিন্ন সবজি টবজি নিয়ে কাজ করতেছি। আমার একটা থিম ছিল, আমরা এক্সপোর্ট মার্কেট দূর করবো। যে এক্সপোর্ট মার্কেট করতে গেলে এমন আমাদের এমন ব্যয়বহুলভাবে চাষ করতে হবে, শুধু ফুল না, আর সবজি আর আদার যেগুলি আমরা এক্সপোর্ট মার্কেটে যাবো, আমাদের এক্সপোর্টের ইন্ডাস্ট্রি হিসেবে আগাতে হবে। আমরা টেকনোলজির বাইরে থেকে নিতে, যেমন ইন্ডিয়া আছে, চায়না আছে, বা আমরা ইউরোপের হল্যান্ডের দেশগুলি আছে, আমাদের এইগুলি মাদারগুলি হল্যান্ডের, ওখান থেকে আমরা ইয়ে করতেছি। ওখানে আমাদের আছে, ওরা যদি আমরা একটু মাঝে মাঝে ট্রেন করাই, বা আমরা যদি বড়ো মার্কেট হয় আমাদের, কিন্তু সমস্যাটা গভর্নমেন্টকে আসতে হবে। এখন এক একর পলি হাউস বানাতে 75 লাখ টাকা লাগে গোলাপের জন্য। এই 75 লাখ টাকা কোনো ফার্মার, সাধারণ ফার্মার পসিবল না।
এরা ব্যাংক লোনের একটা দিতে হবে, কম ইন্টারেস্টের লোন দিতে হবে, আর এই পলি হাউসের উপর সাবসিডি দিতে হবে। এগুলি খুব এক ধরনের পলিথিন দিকে, এগুলি খুব দাম আমাদের দেশে, আমরা যত দা কিনি তার ডাবল ট্যাক্স। এগুলির দিকে সরকার যদি নজর দেয়, আমি অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দুই বছরের ভিতরে এটা বাংলাদেশ থেকে ফুল এক্সপোর্ট হবে। এতে রোগ বালাই বা পোকামাকড়ের কোনো পোকামাকড় বেশি যেটা আছে আমাদের সাধারণ যে পোকামাকড় আমাদের দেশের সেগুলি হয়, এগুলি বিভিন্ন ধরনের স্প্রে আছে, ওগুলি দিলে হয়ে যাবে। একটু গাছগুলি সুন্দর ক্লিন করে রাখতে হবে। গোলাপের জন্য বেশি মাইট হয়, ওই মাইট ফিরিয়ে দিলে মাইটের জন্য বাজারে যে মাইট গ্রুপের যে ওষুধগুলি আছে সেগুলি ইউজ করলে মোটামুটি ধরনের হয়। আর মাটিটা হলো নিমাটোড মুক্ত রাখতে হবে, বা ইসিপিএসটা ঠিক রাখলে আর কিছু সমস্যা। আমাদের দেশের বিরাট মার্কেট ফুলের, আমাদের হলো প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের ফুল এখন সবার বাসা বাড়িতে বা যে কোনো অকেশনে ফুলের ব্যবহার প্রচুর বেড়ে গেছে। আমাদের যে ডোমেস্টিক মার্কেট যদি আমরা কভার করতে পারি তাও অনেক ফুলের দরকার। আমাদের এখানে দুই ধরনের বাগান করা যাবে, একটা হলো আমাদের ডোমেস্টিক মার্কেটের জন্য করবে, সে হলো কম খরচে ওপেন ফিল্ডে সে 4-5 মাস ভালো ফুল বিক্রি করবে, আর সামার সিজনটা সে কম দামে ফুল বিক্রি করবে, ফুলের কোয়ালিটি ভালো করবে না। আর যদি কেউ ইন্ডাস্ট্রি হিসেবে আসে যে আমি এখানে 2 কোটি টাকা 1 কোটি টাকা বা 50 লাখ টাকা বিনিয়োগ করতে চাই, তাহলে এইভাবে আসতে হবে, এখান থেকে রিটার্ন নেওয়াটা সহজ। গাজীপুরের কৃষি কর্মকর্তাগণ কৃষক দেলোয়ার হোসেন সহ অন্যান্যদের ফুল চাষে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। ফুল চাষ করে কৃষক ভাইয়েরা যেন লাভবান হতে পারেন সেজন্য কৃষি কর্মকর্তাগণ তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাদের পরামর্শে গাজীপুর এলাকায় চলছে ব্যাপক ফুল চাষ। যশোর রিজিয়নে কিছু ফুলের চাষ হতো সারা বাংলাদেশের মধ্যে, কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে প্রায় সব জেলাতেই কম বেশি ফুলের চাষ হয়ে থাকে। বিশেষ করে গাজীপুর জেলায় ব্যাপক আকারে যেহেতু উঁচু জমি আসছে, সেই উঁচু জমিগুলোতে আমাদের ফুলের চাষ ব্যাপক হয়ে থাকে। গোলাপ এমন একটা ফুল যেটা থেকে আমরা বছরে একটা গাছ থেকে 50টার মতো ফুল পেয়ে থাকি, এবং এটার দামও বেশ ভালোই, 5 টাকা থেকে শুরু করে 10 এমনকি 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। কৃষকরা যদি এই গোলাপ চাষটা করে তাহলে আমরা আশা করতেছি যে ওনারা লাভবান হতে পারবে। গাজীপুর এলাকায় ফুলের চাষ বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে পরিকল্পনা মোতাবেক কৃষক ভাইদের গোলাপ সহ অন্যান্য ফুলের চাষ করতে উৎসাহিত করা হচ্ছে, তাদের নানাভাবে সহায়তা করা হচ্ছে, উৎপাদিত ফুলের বাজারজাতকরণেরও সহায়তা করা হচ্ছে। সার্বিক সহায়তায় গাজীপুরে এগিয়ে যাচ্ছে ফুল চাষ ও ফুলের চারা উৎপাদন। ভাবে গোলাপ ফুল চাষ করছেন উনি, এবং গতানুগতিক কৃষির বাইরে গিয়েও যে ফুল চাষে যে লাভবান হওয়া যায় এবং ফুল চাষ যে একটি বাণিজ্যিকভাবেও চাষ করা যায়, এটি একটি উজ্জ্বল নিদর্শন। কারণ এখন আমাদের সেই ঐতিহ্যবাহী কৃষিতে থাকার কোনো সুযোগ নেই, দিন দিন চাষের জমি কমে আসছে। তো কৃষক যাতে লাভবান হয়, অল্প জমি থেকে যাতে বেশি ফসল পাওয়া যায় এবং লাভবান হওয়া যায়, সেই অর্থে আমাদের এই গোলাপ ফুল চাষ বা এর সাথে অন্যান্য ফুলের চাষও আমাদেরকে লাভবান করতে পারে। আজকাল আমাদের মার্কেটে বাজারে গেলেই দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফুল বিক্রি হচ্ছে। তো সেদিক থেকে দেখা যায় ফুলের মার্কেট নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ফুল যদি আমরা চাষ করতে পারি এবং সেটা যদি আমরা বাজারজাত করতে পারি, তাহলে সেখান থেকে আমরা লাভবান হতে পারি। আমাদের ডিপার্টমেন্ট, আমাদের জেলা উপজেলা পর্যায়ে যারা আমরা কাজ করি, আমরা কৃষকদেরকে তার এই ফুলের চাষ সম্পর্কে অবহিত করছি। এখানে কৃষককে গ্রুপে গ্রুপে আমরা নিয়ে আসছি এবং এই ফুল চাষের বিষয়ে তাদেরকে অবহিত করছি, তারাও আগ্রহী হচ্ছে। এবং আমাদের চাষিদের অনেকেই এখান থেকে ফুলের চারা নিয়ে তাদের নিজেদের জমিতে তারা ফুল চাষ করছে। ফুল মানুষের মনের খোরাক যোগায়, ফুল ছাড়া কোনো আচার অনুষ্ঠান জমে ওঠে না। এ ফুল চাষ করে লাভবান হওয়া সম্ভব। দেশি বাজার ছাড়াও ফুলের রয়েছে বিদেশি বাজার, উন্নত মানের ফুল চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব। পৌষ মাসের কৃষি, আসুন সংক্ষেপে আমরা জেনে নেই পৌষ মাসে সমন্বিত কৃষির সীমানায় কোন কাজগুলো আমাদের করতে হবে। বুড়ো ধান,
অতিরিক্ত ঠান্ডার সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখা যায় এবং বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দেয়া যায়। সেই সাথে প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে, এতে চারা ভালোভাবে বেড়ে ওঠে। বীজতলায় সব সময় নালা ভর্তি পানি রাখতে হয়। চারা গাছ হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে ৭ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এরপরও যদি চারা সবুজ না হয় তবে প্রতি বর্গমিটারে ১০ গ্রাম করে জিপসাম দিলে সুফল পাওয়া যায়। চারা রোপণের জন্য মূল জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে পানি সহ কাদা করতে হবে। জমিতে জৈব সার এবং শেষ চাষের আগে ইউরিয়া ছাড়া অন্যান্য সার দিতে হবে। চারার বয়স ৩৫ থেকে ৪৫ দিন হলে মূল জমিতে চারা রোপণ করতে হয়। ধানের চারা রোপণের ১৫ থেকে ২০ দিন পর প্রথম কিস্তি, সাধারণত গুচ্ছিতে কুশি দেখা দিলে দ্বিতীয় কিস্তি এবং কাজ থোর আসার ৫ থেকে ৭ দিন আগে শেষ কিস্তি হিসেবে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা ভালো। ডাল ও তেল ফসল। মসুর, ছোলা, মটর, মাসকলাই, মুগ, তিসি পাকার সময় এখন। সরিষা, তিসি বেশি পাকলে রোদের তাপে ফেটে গিয়ে বীজ পড়ে যেতে পারে, তাই এগুলো ৮০ ভাগ পাকলেই সংগ্রহের ব্যবস্থা নিতে হবে। ডাল ফসলের ক্ষেত্রে গাছ গোড়াসহ না উঠিয়ে মাটি থেকে কয়েক ইঞ্চি রেখে ফসল সংগ্রহ করতে হয়। এতে জমিতে উর্বরা এবং নাইট্রোজেন সরবরাহ বাড়বে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর ২২২, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা ১২১৯। আমাদের ইমেল নাম্বার banglarkrishi1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই কৃষক ভাইরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।